আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখাবো আজকে কুরবানির মাংস আমি কী দিয়ে খাইলাম। আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছি, যে চালের গুঁড়াগুলিকে এখন আমি ভাজতেছি। 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব, একটু ব্রাউন হলেই নামিয়ে নিব। আজ আমি ভিডিওতে নতুন ভয়েস দিলাম, জানি না কেমন হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে, আমি এগুলোকে একটি ডিশে নামিয়ে নিচ্ছি। আমি 1 কেজি চালের গুঁড়ার সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব। এখন ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি আস্তে আস্তে পানি দিতেছি এবং মিক্স করে নিতেছি। আপনারা খেয়ে কীভাবে এই ধরনের পিঠা বানিয়ে খান আমাকে জানাবেন। এই পিঠা বানানো অনেক সহজ এবং খাইতে খুবই মজা। এগুলা অনেক গরম, তাই আমি ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে নিচ্ছি। এখন এগুলোকে মাখিয়ে খামির বানাবো। অনেক গরম, তাই আমি বারবার হাত ভিজিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে মাখিয়ে নেবেন, ঠান্ডা পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে গরম পানি দিয়ে মাখালে পিঠাগুলো খুব সুন্দর হয়। এখন এগুলোকে আমার মতো করে আমি শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। এগুলাকে আমি একটি স্টিমারে নিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি 3-4 কাপ পানি নিয়ে নিয়েছি। এই পানিটা ফুটে উঠলে আমি পিঠাগুলো বসিয়ে দিব স্টিমারে। ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রান্না করব। 20-25 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে। আমি একটু টিস্যু নিয়ে ছিদ্রগুলি ঢেকে দিচ্ছি, কারণ ছিদ্রগুলো দিয়ে স্টিম বেরিয়ে আসছে, তাই পিঠাগুলো হতে দেরি হবে। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এখন 1 কাপ ঠান্ডা পানি উপরে দিয়ে দিব, দিয়ে আর 2-3 মিনিট রান্না করে তারপর পিঠাগুলো নামিয়ে নিব। এই যে আমার পিঠাগুলো হয়ে গেল। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিব।
দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি। আমি দুইটা পাত্রে একসঙ্গে পিঠাগুলো দুই দিকে বসিয়ে দিয়েছি, দুইটি চুলায় সবগুলো একসাথে হয়ে গেছে। পরের দিন আমি পিঠাগুলো একটি তাওয়ায় ভেজে নিতেছি। দশ থেকে বারো মিনিট হালকা আছে বসিয়ে শুধু একটু পরপর নাড়াচাড়া করতে হবে। আমি পিঠাগুলো নেড়ে ছেড়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি বারবার। পিঠাগুলো ভাজার সময় আপনারা অল্প আছে ভেজে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক স্বাদ হবে। এই যে আমার পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে প্লেটে নামিয়ে নিব। নামিয়ে হাত দিয়ে গরম গরম পিঠাগুলো ভেঙে নিব। পিঠাগুলো গরম গরম ভেঙে খাইতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এখন পিঠাগুলো আমি রান্না করা মাংস দিয়ে খেয়ে নেব। এই পিঠাগুলো আবার সবজি দিয়েও খাওয়া যায়, যেমন শাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, এই ধরনের সবজি দিয়েও রান্না করে খাইতে পারবেন। পিঠাগুলো মাংস অথবা সবজি তরকারি দিয়ে খাইতেও অনেক স্বাদ লাগে, আবার আপনারা গাওয়া ঘি দিয়েও খেতে পারবেন, অনেক স্বাদের পিঠা। আমার ভিডিও শেষের দিকে চলে আসলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।